আজকের মেনু শঙ্কর মাছে তেলকাই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমার আজকের মেনু নিয়ে আমি চলে এসেছি তার জন্যে আমি প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি সেখানে নিয়ে নিচ্ছি একটুখানি পরিমাণ সর্ষের তেল আজকে আমি করব শঙ্কর মাছের কালিয়া তার জন্য আমার মেন ইনগ্রিডিয়েন্ট শঙ্কর মাছ ধুয়ে নিয়েছি নিয়েছি রসুন বাটা টমেটো বাটা আর নিয়েছি একটু আদা বাটা নিয়েছি একটু গোলমরিচ বাটা তার সাথে আছে বেশ খানিকটা পেঁয়াজ বাটা আর নিয়েছি এইভাবে কেটে নেওয়া কিছুটা পরিমাণ আলু প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব এটা বাঙালির একটা দারুণ ধরনের খাবার আর এই খাবারটা পেলে আমরা মাংস ভুলে যাই অনেক সময় এই মাছটা এমনই লাগে খেতে অনেকটা প্রায় মাংসের মতনই মাংসকেও অনেক সময় হার মানায় যদি ভালোভাবে এটা রান্না করা যায় আমি তোমাদের কাছে একটু এইভাবেই রান্নাটা এনেছি যাতে তোমরা একটু অন্যরকমভাবে করতে পারো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেবো খুব সাবধান যাতে হাতে ছেটা না লাগে তার জন্য একটু বেশি পরিমাণ আমি নুন ইউজ করেছি মাছের মধ্যে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আমি এইভাবে কিছু পরিমাণ মাছ একসাথে ভেজে নিচ্ছি মাছের দিকের অংশগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি কারণ এটা খুব নরম মাছ তো খুব সাবধানে করতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এই দেখো আমি প্রথম ভাগের মাছগুলো তুলে নিয়েছি এবার আমি কড়াইতে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বাটা মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেবো এবার দিচ্ছি আমি বেশ খানিকটা রসুন বাটা এবার দেবো আমি আদা বাটা আর এক এবার দিয়ে দেবো আমি একটুখানি টমেটো বাটা প্রায় দু চামচের মতন এবার এটাকে আমি খুব ভালো করে নাড়ব তার আগে আমি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো আর দিয়ে নেব এখানে লঙ্কা গুঁড়ো এটা ঝাল ঝাল বেশি ভালো লাগে তার জন্য আমি একটু এখানে বেশি পরিমাণ লঙ্কা ইউজ করেছি আর দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে আমি কষিয়ে নেব তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটুখানি কষাতে থাকব মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমার এবার জল দেওয়ার পালা আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে কোনো রকম গন্ধ না ছাড়ে এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেবো এটা কিন্তু কষানোর ওপরেই পুরোপুরি ডিপেন্ড করছে স্বাদটা কতটা হবে তার জন্য আমি একটু কষানোর ওপরে বেশি টাইম দিয়েছি আমি আবার একটু ভালো করে কষিয়ে নিলাম এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেবো এটা খুব বেশি ঝোল হয় না আবার খুব মাখা মাখাও হবে না এটা একটু গ্রেভি থাকবে এবার আমি ভালো করে আলুগুলোর সাথে মশলাটা মিশিয়ে দিচ্ছি আমি এখানে আরও একটু জল ইউজ করেছি আর অবশ্যই গরম জল ইউজ করবেন তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেখছি কতটা আর জল লাগবে সেই অনুযায়ী আমি জল দেবো মাছগুলো এবং আলুগুলো যাতে ঝোলের নিচে ভালোভাবে ডুবে যায় সেই পরিমাণ জলটা আমাকে এখানে দিতে হবে যাতে ভালোভাবে আলুগুলো ও মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি আরও একটুখানি এর মধ্যে জল ইউজ করব ব্যাস আমার জলের পালা শেষ এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো এটা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে হতে দেবো যাতে আলুগুলো ভালোভাবে গলে যায় এবার আরও একটুখানি আমি নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে আমি যে গোলমরিচগুলোকে বেটে রেখেছিলাম একটু জল দিয়ে সেই গোলমরিচের পেস্টটা এতে দিয়ে দেবো গোলমরিচের পেস্টটা দিলে কি হয় রান্নার একটা আলাদা টেস্ট আসে আর বিশেষ করে শঙ্কর মাছে যদি গোলমরিচ বাটাটা দেওয়া হয় টেস্টটা আরও বেশি পাওয়া যায় আমি এবার গোলমরিচের বাটি ধোয়া জলটা ভালোভাবে দিয়ে দিলাম এবার এটাকে আমি স্টিমে হতে দেবো প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট প্রায় হয়ে গেছে আমি এবার আমি ঢাকাটা খুলে নিয়ে জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর মাছটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে এবার শুধু এটাকে আমি একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি গরম মশলা এটা আলাদা একটা টেস্ট এনে দেবে এবার দিয়ে নেবো একটুখানি ধনে পাতা কুচি আর এটা শীতকালের মাছ যেহেতু শীতকালে বেশি পাওয়া যায় তার জন্য ধনে পাতাটাও অ্যাভেলেবেল বলে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি এবার এটা আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে আর গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি আমি শঙ্কর মাছের তেলকালিয়া তোমরা অবশ্যই দেখে বলো কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন আসলাম বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো